বন্ধুরা, এখানে আপনারা একটি চ্যানেল দেখতে পাচ্ছেন, সঞ্জিতা টেক। এটা আমার চ্যানেল এবং আমি যে সকল চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি সেই সকল চ্যানেলগুলো কিন্তু এখানে শো করতেছে। এবং এর পাশে আর একটা চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলে কিন্তু সে যে সকল চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে সে এটা প্রাইভেট করে রেখেছে বা হাইড করে রেখেছে। আপনিও কি চান যে আপনি যে সকল চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন ওই সকল চ্যানেল যাতে আর কেউ দেখতে না পারে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে সাবস্ক্রিপশন হাইড করা যায়। সাবস্ক্রিপশন হাইড করার জন্য আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন, ইউটিউব চ্যানেলের হোমে চলে যাবেন। ইউটিউব চ্যানেলের হোমে চলে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে একটা পেন আইকন আছে বা কলম আইকন আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কিপ অল মাই সাবস্ক্রিপশন প্রাইভেট। আপনারা কি করবেন, এর পাশে দেখতে পাবেন একটা বাটন আছে, আপনারা এই বাটনটি অন করে দিবেন। এই বাটনটি অন করে দিলে আপনি যে সকল চ্যানেল সাবস্ক্রাইব করেছেন ওই সকল চ্যানেল কিন্তু হাইড হয়ে যাবে। তো বন্ধুরা, আমি দেখে দিচ্ছি। এই দেখুন, এখানে কিন্তু আর কোনো চ্যানেল শো করতেছে না। দেখতে পাচ্ছেন আমি যে সকল চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছিলাম ওইগুলো কিন্তু আর শো করতেছে না। তো বন্ধুরা, এভাবে আপনারা খুব সহজেই আপনি যে সকল চ্যানেল সাবস্ক্রাইব করেছেন ওইগুলো হাইড করে রাখতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।